বর্ডারে পর পর তিনটি গেট ভেঙে বাংলাদেশে পালালো ভারতের গাড়ি। মাঝরাতে রহস্যময় কাণ্ড সীমান্তে, আসল কারণ খতিয়ে দেখছে বিএসএফ। রাতের অন্ধকারে সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ল পণ্যবাহী গাড়ি। শুক্রবার রাতে বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত 12টা নাগাদ একটি ট্রাক সীমান্তের গেট পার করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে সীমান্তের জিরো পয়েন্টের মেন গেট টপকে যায়। বাংলাদেশের দিকের গেট ভেঙে ওদেশে চলে যায় গাড়িটি। বিএসএফের দাবি, গাড়িটি এতটাই দ্রুতগতিতে ছিল যে বিএসএফ তাদের ধরতে পারেনি। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে পণ্যবাহী একটি গাড়ি দ্রুতগতিতে খোজাডাঙ্গা বন্দরের চেকপোস্ট পার করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বা মেন গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে গাড়িটি। তারপর বাংলাদেশের বন্দরে যে গেট ছিল সেটিও ভেঙে বাংলাদেশে ঢুকে যায় গাড়িটি। পরবর্তীতে বাংলাদেশের পুলিশের হাতে গাড়িটি আটক হয়। গ্রেপ্তার হয়েছে গাড়ির চালক ও খালাসি। জানা গেছে, এদিন রাতে দ্রুতগতিতে গাড়িটি সীমান্তের দিকে আসছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে গাড়ি। এদিকে গাড়ির নম্বর প্লেট রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। কি কারণে গাড়িটি ওদেশে গেল, গাড়িতে আর কারা কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে বিএসএফ। গাড়ির মালিকের খোঁজ শুরু হয়েছে। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে এদিন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। রাতের অন্ধকারে সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ল পণ্যবাহী গাড়ি। শুক্রবার রাতে বসিরহাটের খোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত 12টা নাগাদ একটি ট্রাক সীমান্তের গেট পার করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্রুতগতিতে সীমান্তের জিরো পয়েন্টের মেন গেট টপকে যায়। বাংলাদেশের দিকের গেট ভেঙে ওদেশে চলে যায় গাড়িটি। বিএসএফের দাবি, গাড়িটি এতটাই দ্রুতগতিতে ছিল যে বিএসএফ তাদের ধরতে পারেনি। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে পণ্যবাহী একটি গাড়ি দ্রুতগতিতে খোজাডাঙ্গা বন্দরের চেকপোস্ট পার করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বা মেন গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে গাড়িটি। তারপর বাংলাদেশের বন্দরে যে গেট ছিল সেটিও ভেঙে বাংলাদেশে ঢুকে যায় গাড়িটি। পরবর্তীতে বাংলাদেশের পুলিশের হাতে গাড়িটি আটক হয়। গ্রেপ্তার হয়েছে গাড়ির চালক ও খালাসি। জানা গেছে, এদিন রাতে দ্রুতগতিতে গাড়িটি সীমান্তের দিকে আসছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই পরপর গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়ে গাড়ি। এদিকে গাড়ির নম্বর প্লেট রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। কি কারণে গাড়িটি ওদেশে গেল, গাড়িতে আর কারা কারা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায় গাড়িটি আটক করেছে পুলিশ। গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে বিএসএফ। গাড়ির মালিকের খোঁজ শুরু হয়েছে। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে এদিন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।